আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি, রাজনীতির ময়দানেও পিছিয়ে থাকতে চান না। জনসভা শুরুর আগে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন মিমি। রাজনীতিতে নতুন তিনি, তাই অভিজ্ঞ কর্মীদের থেকেই রাজনীতির খুঁটিনাটি শিখছেন তিনি। মানুষের জন্য মানুষের সঙ্গে কাজ করতে চান, সাংবাদিকদের মুখোমুখি হয়েও এমনটাই জানালেন নায়িকা। সবার সাথে নতুনভাবে পরিচয় হয়, সবার সাথে নতুনভাবে দেখা হয়, যারা কর্মীরা তাদের সাথে আলাপ হয়, আর যারা আমার গুরুজনরা, যারা এত দিন ধরে এই দলের সাথে রয়েছে, এত দিন ধরে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করছে, তাদের সবার সাথে দেখার সৌভাগ্য হওয়া, আর আজকে এখানে কর্মী সভা করতে, যেখানে মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের সাথে কথা বলবো, একটা একদমই অন্য উদ্দেশ্যে। সো ফিলিংটা একদমই ডিফারেন্ট, আর কিন্তু এইবার অনেকটা রেসপন্সিবিলিটি নিয়ে আসা। তারকা প্রার্থী মিমি চক্রবর্তী, তাই তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপের শেষ নেই। সে নিয়ে অবশ্য বিশেষ মাথা ঘামাচ্ছেন না নায়িকা। তার এখন পাখির চোখ 2019 লোকসভা নির্বাচন। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।